তাহলে গান বাজনা হচ্ছিল কিসের জন্য? আমি করি না, তোরাই করছে। তোরা করছিল? হ্যাঁ। ওকে গান বাজনা করতে বলেছিস? আপনার বিশ্বাস হয় মাস্টার মশাই? আমি তো সত্য। ওই ওই বেশি ওই। এই ভাষা ঠিক করে কথা বলবি। দেখেছিস লাঠিটা? না আমি মশাই হয় তো ওই হাড় হাড়টি ফাটিয়ে যাবে একবারে। জায়গা মতো বস। যদি আজকে দুষ্টমি করিস মাস্টার চলে আসবে। আমি ভাবছি নাটকটা করে ছুটি দিয়ে দেবো। জায়গা মতো বসতে বলেছি। কি হলো? আপনি এত পাশান। আমি পাশান? পাশানি তো না হলে এরকম কাজ আপনি করতে পারেন? কালীপুরে কলার পাশান দিব। আমি কি করেছো ওকে তো এখনো মারিনি। তোর লাগছে কোথায়? ওটা বলছি না তো, আপনার বাড়িতে এত বড় বিপদ আর আজকের দিনে আপনি স্কুলে আসলেন? আমার বাড়িতে বিপদ অথচ আমি জানলাম না কি হয়েছে। আপনার বাড়িতে কি হয়েছে সেটা তো জানছি। কি হয়েছে? বুঝেছি, স্কুলে না আসলে আপনি টাকাটা পাবেন। চুপ। আরে কি হয়েছে? আরে তুই কি বলবি? জেনে শুনে আপনি ভান করছেন নাকি? আরে এদিকে মার, এদিকে ডা, আপনি জানেন না মা ডা? তোমাদের কথা তো বুঝতে পারছি না। হ্যাঁ বুঝলে কিছু পারছে মা ডা? আপনি তো সেটা তো বুঝতে পারছি না। আপনার মা? হ্যাঁ কি হয়েছে? আপনার মা নাকি পাঠতে পাঠতে মারা গেছে? চুপ। আবার জাপানি মাস্টার মশাই, আপনার মা মারা গেছে আপনি আমাকে বলবি? আপনার মা আমাকে কত ভালোবাসে। এই জায়গা মতো বস। মারা যে বলছে আমার মা পাততে পাততে মারা গেছে? হ্যাঁ। কে বলেছে কথা? কে বলেছে রে? কে বলেছে রে? আমি ওরকম বলিনি। কানে শুধু আমি ওরকম বলিনি। তার মানে তুই বলেছিস? হ্যাঁ বলেছি, ওরকম নয়। আপনি বস। কি বললি? আপনি জানোয়ার? আপনি বসেন, আমি বলে আছে বল। জানোয়ার যাই, আমি যখন বাড়ি থেকে স্কুলে আসি তখন আপনার মা আপনাদের মুড়িগুলো যে কোঠার উপর ডিম পারে না, তো মই লাগিয়ে আপনার মা পারছে। আর ওই ডিম পারতে মানে পারার সময় আপনার মা মারা আসেন? এত সত্য? হ্যাঁ আমি বলেছি মাস্টারের মা পারতে পারতে মাস্টারের মা মারে এসেছে। ও মা, আমার মা ডিম কোঠার থেকে পারছিল সেই সময় তুই ছিলি? হ্যাঁ। আর ওই সময় আমার মা মারে এসেছে? এটাই বলেছি। এভাবে বুঝিয়ে বলেছি? চাকর আছে কাকে? ও সামনে ছিল না আমি সামনে ছিল? যার জন্য জায়গা মতো বস। কিন্তু মাস্টার মশাই আবার কিন্তু এদিকে মা ডাটা কি? এই মা ডাকি আপনার বাড়ির সামনে পরিমল মন্ডল বাড়িতে ইয়ে লাগি মনসা পূজো। পরিমল মন্ডল বাড়ি হয়ে গেছে কালকে? হ্যাঁ আজকে হচ্ছে, পরশুদিন। ওখানে গান হচ্ছে আবার? ওখানে পরিমল মন্ডল? হ্যাঁ ওখানে সুবল ঘন্টা বাজিল টাং টাং টাং। ওটাই হচ্ছে মাঠটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে যার মতো পোড়া নিয়ে এসো, আজকে নাম প্রয়োজন হবে না। কেমন? সোরে যা সোরে আয়ে সোরে। দেখেন তো আমি পড়ছি আর ওরা কেমন করছে। স্প্রিং সেট করে রেখেছিস? না আমি পড়ছি তো। আচ্ছা আরেকবার কর তো। সোরে যা সোরে আয়ে সোরে যা সোরে আয়ে। কেন রে প্রথম পড়ে না? এখন ভালো করে পড়ালাম, তুই কি বললি এখন বল? তার উপর বল, মুখ ভেঙে দেবো তোর আজকে, বল ভালো করে বল। আরেকবার বল কি বললি? সরিয়ো হ্যাঁ আর সরে। হ্যাঁ
কি বললি তুই এখনই কি বললি হিন্দু ধরে আর ও পারে না ওটা পারে না এই জানো আই পরানি আর আমার দোষ না আমার পায়ের ঠেকের দোষ পড়তে কি হচ্ছে পড়ছি না বাবা যাবে হালবাইতে মা নিয়ে যাবে পান্তা আমি যাব কাকা ধুতে হাতে নিয়ে কন্তা তুমি এই পড়ে পড়ছো আমার সামনে হ্যাঁ তুমি কন্তা তো এই কি নিয়ে যাবে কন্তা হাতে আচ্ছা বসো আচ্ছা এরপরে কার পড়া এই গল্প পূর্ব মাস্টার মশাই আল্লাহ আল্লাহ করে রে ভাই আল্লাহ নেই ঘরে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে বেগুন গুলো ছোট বড় বোয়াল মাছের পেটি আর বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের আমার বিয়ের উপযুক্ত মেয়ে ঘরে আর তোরা আমার মেয়ের উপরে এই সমস্ত বদনাম ছড়িয়ে বেড়াচ্ছিস আমি থাকলে তুই সাজাচ্ছিস কেন আমি কালকে পড়া দিয়েছিলাম তোকে না কে দিয়েছিস পড়া এটাও তো কথা আচ্ছা তোদের নিয়ে তো নিয়ে তোরটা নিয়ে তারপরে কে আসবে দেখাচ্ছি গাছে বেঁধে হাত পা বেঁধে বেটাবো তো হাত পা ভেঙে কুড়িয়ে দেবো স্যার আমি করবো হ্যাঁ শিল্পাটা লোড়া আমি একটা বিয়ে করবো হুদুম দুম বাছরা কি বললি আচ্ছা ওই যখন পছন্দ করে নিয়েছে তাহলে আমি আর কিছু বলছি না যা গোরগুরুর সঙ্গে যান এই আর তোদের হ্যাঁ তোকে মেরেছি মেরেছি তোকে তুই মুখটা রুম করেছিস কেন হাস হাস আপনি অনেক বেলা হয়ে গেল গো কখন যাবো স্কুল আমি মাঠে ছাগল বাঁধতে যাই ভুল করে ফেলেছি টাইম পার হয়ে গেল মনে হয় এবার এরাও যায়নি দল ধরে চলে আসছে একবারে আমি ভাবলাম আমি আমি ভাবলাম আমি একা একা স্কুল যাবো তোদের ভাগে ছেলে গুলো খেয়ে নিতাম আজকে আমাদের ভাগে ডিম গুলো খাতি হ্যাঁ না রে খাবো না ডিম অতগুলো ডিম খেলে হাগা হয়ে যাবে চল স্কুলে যাবো দেরি করবো না সে তো স্কুলে যাবো অনেকদিন পর স্কুল খুলছে বুঝলি আমরা সকল ড্রেস পরে এসেছি আর তুই আমি আনড্রেসে সবসময় থাকি জানিস ঠিক আছে চল তাহলে চল দেরি করবো না হ্যাঁ আমরাই যাবো শুধু কি যাবি বল আমাদের সঙ্গে যে থাকে হ্যাঁ ডাক ডাক আমাদের বডিগার্ডটাকে ডাক তুই ডাক করে পটল আরে স্কুল যাবি না রে যাবো রে দাঁড়া দাঁড়াতে বলছি দেখছিস তাড়াতাড়ি আয় দেরি হয়ে যাচ্ছে এই আরে জেনেস গেল রে তাড়াতাড়ি আয় আসি তো হাই তুই ঘুর বাড়ি ঘুর কেন রে হাট ঘুর তুই কেন ঘুরবো রে এ কি রে এতদিন আমরা দেখতাম মানুষ মুখ দিয়ে বেরি খেত
তুই আবার নাক দিয়ে টানছিস যে আমি যে মুখ দিয়ে কথা বলছি না মুখ দিয়ে কথা বলছি ওই জন্য নাক দিয়ে টানছিস হ্যাঁ দুটো কাজ একসাথে চলছে তাহলে তোর অভ্যাস আছে সব দিকে টানতে পারবি হ্যাঁ পিছন দিকে টান দেখা তো ধোঁয়া বার করতে হবে কিন্তু রেলগাড়ির মতো পিছন দিকে হবে গো দেখি তুই চেষ্টা করে উপরে দেখি উপরে ধোঁয়া আর রিয়েল গাড়ির মতো ধোঁয়া বার হলো রে জিনিস কেমন ধোঁয়া বার হলো চল স্কুলে যাবি না তোরা স্কুলে যাচ্ছিস হ্যাঁ শুন স্কুলে যখন যাচ্ছিস দেরি না করে চল তাড়াতাড়ি চল দেরি করব না চল সময় কিন্তু হয়ে গেছে বুঝলি চল 9:30 বাজে 9:30 হ্যাঁ 9:30 বাজে এখন হ্যাঁ তাহলে অনেক সময় আছে রে হ্যাঁ ধীরে ধীরে যাব হ্যাঁ চল গল্প করব পরে যাব এই চল কি করছিস চল আরে ওরে লক্ষ্মী বান্দর হাই লক্ষ্মী বান্দর না লক্ষিন্দর স্কুল তো বন্ধ ছিল লকডাউনে তুই নাকি বড় বড় অনুষ্ঠান করে বেড়াচ্ছিস বড় বড় উঁচা উঁচা সব উঁচা উঁচাটা কেমন রে মুখের ভাষা তো খারাপ না যাবো না স্কুলটা তুই মুখের ভাষা কেন খারাপ করছিস কোথায় খারাপ করলাম এটা এখনই বললি কি বললাম কেন বিচি চিরা বললি যে কি বলে ওটা ওটা বিচি চিরা নয় তবে ওটা বিচিত্রা অনুষ্ঠান ও বিচিত্রা হ্যাঁ আর তোর শুনে খুব খারাপ লেগেছে খারাপ লাগবে না তোদের মনে পাপ আছে আমাদের মনে পাপ আছে মনে পাপ নেই যে হাসছে কথা দেখ কেন আমের বিচি জামের বিচি কাঁঠালের বিচি নাই রে আছে আছে তো ওগুলো চিরা যাবে চল অনেকজন পর পেয়েছি তোকে শুরু কর গল্প কি ছেড়ে সব সময় গল্প ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম কোথায় যাবে তোমরা বলো না আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের হুল মুখে না পা ভরে দেবার মন করছে জানিস কেন রে প্রেম করে এটা বুঝতে পারলে আমার ওদিকে আর এটা কি জানিস কি আর বলবো লজ্জার কথা আমি ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারি না ওই জন্য হু হু করে বলি হু হু করে বুঝে দিলাম আমরা বললাম আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি তো আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি I'm
আমার আর চুলকাতে চুলকাতে গামছাটা দিয়ে দিলি ওদেরকে ওদের চুলকানি হোক চুলকানি হয়ে যায় বাড়া আমি একাই চুলকো তুই বাইগন মনে হয় বেশি খাস না বাইগন বাইগন না বেগম ওই স্কুলে চলে এসেছি তালা খোল চাবি কার কাছে তোর কাছে তোর কাছে চাবি আমার কাছে দুলালের কাছে আছে এই কে বলে তুই দেখেছিস হ্যাঁ দুলালের কাছে প্রত্যেক দিন স্কুল বন্ধ হওয়ার পর চাবি তোর কাছে থাকে আরে দেখ মিথ্যা কথা বল আমাকে মার খাওয়াস না মিথ্যা কথা বলছি না সত্যি আছে দেখ আমার প্যাকট নাই প্যাকট নাই প্যাকট না তো পকেট পকেট তোর কাছে আছে খুল নাই আমার কাছে আছে আমরা দেখতে পেয়েছি ওই যে ঝুলছে তোর মুখের ভাষা তো খারাপ করে রে কি ভাষা খারাপ ঠিকই তো বলছিস রে ওই তো দেখা যাচ্ছে রে দেখ কলম করিস না চলে ও বাড়ি আরে ঝুলছে যে এই চ্যাংড়া তোর কোমরে ডোরা চাবিটা বাঁধা আছে সামনে ঝুলছে দেখ ও সত্যি রে চাবি হারিয়ে গেলে মাস্টার মারবে যার জন্য চাবিটাকে কোমরে ডোরার সঙ্গে বেঁধে রেখেছি চাবি যেন না হারিয়ে যায় সর এই স্বভাব আমাকে ভালো লাগে না আমি আসলে চলে যাবো থাকবো না কেন রে এতগুলো আমরা চারটা মেয়ে আছে তুই এভাবে চাবি বার করছিস মানে লজ্জা রে লজ্জা লাগবে না ইস ছোটবেলা কত ল্যাংকায় আমার সঙ্গে স্নান করলি আমি তাম ডিগবাজি তোরা এসেছি উল্টা বাজি আর এখন আবার লজ্জা তোরা না দেখিস যারা দেখবে দেখা ওদেরকে দেখা হারাম যাবে এত বড় তালার তো ছোট চাবি এত ছোট চাবি তালাটা কত বড় দেখেছিস ওই লাইনে বড় বড় বাস দেখেছিস হ্যাঁ তুই বাসটার সময় চাবি থাকে না ছোট থাকে চাবি ছোট ছোট থাকে যাহাতে ঢুকে দিল একবার চি কোন সিস্টেম গুলো তালাটা ভাঙবি নাকি কেন ভাঙবে এভাবে পা তুলে মোচার দিতে হবে কোথায় দেখেছিস এভাবে তালা খুলে তো মোচার না নালে চাবিটা খুলবে তুই কি ভেবেছিস কোমর ড্র থেকে চাবিটা খুলবো চাবি হারিয়ে গেলে মাস্টার আমাকে মারুক যেখানকার জিনিস সেখানে থেকে গেল দরজা খুলে গেল ঢুক ঠিক আছে সারে জাহাঁ সে আচ্ছা 25টা শুয়োরের বাচ্চা মানুষের কি লজ্জা শুয়োরের 25টা বাচ্চা বলে মানুষের লজ্জা কি করে হলো লজ্জা হবে না শুয়োর একটা ছোট্ট জীব হয়ে একসঙ্গে 25টা বাচ্চা দিচ্ছে আর মানুষ বলছে আমরা মানুষ আমাদের জ্ঞান আছে হুঁশ আছে আমরা কেন পারছি না ওই লজ্জা মানুষের হবে না ঠিক আছে এ মা দেখেছিস ভাই নামবি এখান থেকে নামবি কেন নম্বর কেন তাতে কি হয়েছে এখানে কে বসে বল তো কেন আমাদের গুরু বসে গুরু না গুরুজন হ্যাঁ গুরুজন নামবি তুই কেন বল তোদের তোর চেয়ার আমাদের চেয়ার কেন দিতে হবে মাস্টার মশাইয়ের চেয়ার মাস্টার বাপের চেয়ার তোর চেয়ার ওই এটা সরকারের চেয়ার সরকারের হলেও তো মাস্টার মশাই বসে এই দেখ তুই বেশি কথা বলিস না তোর চেয়ার এই তোর বাপের চেয়ার ওই তোর মায়ের ভাতার চেয়ার আজকে স্কুলে মাস্টার আসবে না মাস্টার আসবে না না কেন কি হচ্ছে মাস্টারের মা হ্যাঁ মাস্টার মা পাততে পাততে মারা গিয়েছে এটা কোন পাত ছিল রে মানে জাপানি পাত কেমন হলো এদিকে মা আর এদিকে ডা পড়ে মরে গেল দরাম করে পড়ে মাস্টার মা মরে গেল আর এত সময় তুই বলিস নি কি করব এই চল স্কুলে যা চল মাস্টার মশাইয়ের মা মারা গেছে ওট ওই তোদের মাস্টারের মা মারা গিয়েছে মাস্টার বুঝবে তোরা স্কুলে এসেছিস স্কুল থেকে লেখাপড়া করে তবেই বাড়ি যাবি মাই অর্ডার লেখাপড়া মাস্টার মশাই না আসে পড়া দেবে কে আই এম ডগ টিচার মানে হেডমাস্টার ডগ টিচার তুই ডগ টিচার হ্যাঁ বল তোরে ডগ মানে কি রে হেডমাস্টার এ বল বল
কেউ জানে না এরা পড়াশোনা করেনি করেনি এরা ডগ মানে কুকুর তুই হলি কুকুর মাস্টার আয় লালু লালু আয় ডগ মানে কুকুর আতু ওটা না কি আই এম কাউ টিচার কাউ টিচার হ্যাঁ মানে হেডমাস্টার কা মানে জানিস হ্যাঁ কা মানে গরু গরু মাস্টার হাম্বা আয় হাম্বা আয় জানি কি রে আমি ভালো মাস্টার ওগুলো নই আয় খোল গুড়া দিব আয় ওই সিট ডাউন অন দা কালো প্লাস্টিক এত সময় যেতে বললো চল আয় চল তুই তো এখন যেতে বললি রে একবার চর খাবো চর খাবি না চর দিব জানিস আমি বললাম সিট ডাউন অন দা কালো প্লাস্টিক এটা কোন ভাষায় বললি ইংলিশে বললাম মানে কালো প্লাস্টিকের বস ইংলিশ জানিস ইংলিশের মাস্টার আছে মা আমি একটা ইংলিশ শিখবো হ্যাঁ ঝড় বৃষ্টি আসবে নাকি পড় পড় করছিস বল কি শিখবি আমি একটা ইংলিশ শিখবো কিন্তু ইংলিশে কমা আছে বল তো কি শিখবি মানে বাড়ি গেলাম বাড়ি গেলি মাকে বললাম মা আমাকে গরম গরম ভাত দাও খাবো এটা কি হবে ইংলিশে বাপ রে এত বড় ইংলিশ আমি তো দূর কথা আমার বাবাও জানে না আর মুখে তো ফটর ফটর করে দিন এবার তোরা জানিস না ভালো হলো এদিকে আদিবাসী ভাষা শিখে দিব আদিবাসী মুখ কাটতে বান্দা মাজুকে না মাজুকে না চাকরা এই ইংলিশে ডায়লগ দিছিস নাকি হ্যাঁ সব ইংলিশ দেখলো ইংলিশ বাড়িকে তোর মাকে বলবি হ্যাঁ বলবি হেন্দা কো হেন্দা কো মানে ইংলিশে মাকে বলা হয় গ হ্যাঁ ঠিক হেন্দা কো বলে হেন্দা কো দেন লল লল দাকা ইন্দো জমা তার মানে মা আমাকে গরম গরম ভাত দাও খাবো মা আমি শিখে গেলাম আমি শিখে গেলাম ইংলিশ ওই আমিও শিখবো রে ওই আমি রে না মাস্টার মাস্টার না বলতে বলে বলে প্রাণনাথ বল কি শিখবি মনে কর খাওয়া দাওয়ার পর বিশ্রামের ব্যাপার আছে হ্যাঁ তো আমি আমার মাকে বললাম মা আমাকে বিছানা পেতে দাও আমি ঘুমাবো এটা কি হবে বাপ রে একটা আরো করে আবার সতা সুতির ব্যাপার একটা শুন তোর মা কে গিয়ে বলবি বলবি হেন্দা গো হেন্দা গো ও সুরতে বিছানায় মে ইন্দু গীতি কানা হ্যাঁ রে গীতিটা ঠিক আছে কানা তোর হয়ে গেল মা আমি ঘুমাবো আমি শিখে গেলাম রে দুজন শিখে গেলাম বল চলি আমি কালকে আদিবাসী মারা এই লক্ষিমদর এটা কি দিছিস টুপি তুই না সদা করে ছিল হ্যাঁ আরে ঘোড়ার মধ্যে রে হারাম জাদা তোর নাম কি চিমান দুর্লভ দক্ষিণার চিমান চিমান না আ তোর বাবার নাম চন্দ্রপতি সদাগর বলো না তোর নাম লক্ষিমদর তোর বাবার নাম সুজুমদর নীল নামে নামে নীল না দিলে কেমন বাবাটা কেন আমার নাম গোবর্ধন আমার বাবার নাম হারাধন আমার ভাইয়ের নাম ফিরিয়ে পাওয়া ধন আমার কাকার নাম গচ্ছিত ধন আমরা সব ধনের বংশ মিল না থাকলে বাবাটা নাম বলেছে না কেন কালকে ভর্তি হয়েছি তো মাস্টার সে পড়া দেয়নি ও কালকে ভর্তি মাকে পড়া দেয়নি বেশ আমি তোকে দেব ঠিক আছে বেশ বল বাবা যাবে হাল বাইতে বাবা যাবে হাল বাইতে মা নিয়ে যাবে পান মা নিয়ে যাবে পান্তা আমি যাব কাকড়া ধরতে আমি যাব কাকড়া ধরতে হাতে নিয়ে খন্তা হাতে নিয়ে খন্তা এই সদা করে ছেলেটা কাকড়া ধরতে যাবে হে পড়া রে এটা পড়া মাথা খারাপ এতদিন হয়ে গেল এক ক্লাসে আছি লেখাপড়া আমি শিখতে পারি না আমার মাথায় ঢোকে না এত যে মাস্টার মারছে তবু শিখতে পারি না বাবাও বলছে তা আমি একটা প্রতিজ্ঞা করেছি জীবনে তো আমি লেখাপড়া শিখতে পারবো না কাউকে শিখতেও দেবো না চ্যালেঞ্জ কারো ছেলে মেয়ে থাকলে ভর্তি করে দিবেন আমার দলে আমি খুব তাড়াতাড়ি পটাং করে নিলে বলে পড়া হয়েছে হ্যাঁ পড়ো তো একটু আরে ওরকম করে বললে হবে না জোর জোরে পড় আরে 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 এদেরকে নিয়ে বাঁচবো না মরবো রে কি বলেছিস পড়তে বলে পড়তে বলছে বইয়ের পড়াটা বল হারাম দাদা না বলেন স্যার আমার দান খাইনি বেরে মা
ওই তুই যে এত মাথা মোটা কে জানে রে আমি তোকে বলেছি বইয়ের পড়া পড়তে আর তুই যে লাফা যা দরাম দরাম করে পড়ছিস হাত পা ভাঙলে তোর বাবা মা কি করবে এটা ভালো করে বললেই হয় হাই সপনাস তেতুলডাঙ্গা হ্যাঁ হ্যাঁ ওই বইয়ের পড়া পড় বেশ চাদুটে যে ফুল ফুটেছে কদম তলায় কি হাতি নাচে খড় নাচে সোনামণির বিয়ে কেন তোর বিয়ে হবে না এটা কোনো পড়া হলো চাদুটে ফুল ফুটেতে কদম তলা কে হাতু মুদু পদ কুদু ভাত কুদু বে আক চাদু জানি এগুলো পড়া স্কুলে এসে কি করা হচ্ছে শোন আমি তোকে পড়িছি কেমন বেশ বল শিল্পাটা লড়া শিল্পাটা লড়া বিয়ে করব আমি একটা বিয়ে করব আমি একটা মোটা সোটা ছড়া হেই আমি এখন বিয়ে করব না তুই কেন বিয়ে করতে পড়া রে আচ্ছা হ্যাঁ পড় যা এদেরকে লেখা পড়া আর হবে তেরা পাতলি কমর মে ক্যা জাদু তেরা পাতলি কমর ইদ্রিস পড়া হয়েছে পড় তো করবো পর আত্মা গাছে তুতা পাখি হ্যাঁ ডালিম গাছে মৌ ডালিম গাছের মৌ হীরে দাদার মরমরে ঠ্যাং ঠাকুর দাদার বউ তোর বাপের বউ আমার বাপের বউ আমার মা এগুলো কোন পড়া তোদের কে আত্মা গাছে তুতা পাখি ডালিম গাছের মৌ হীরে দাদা হিদির মিদির হিদির মিদির কো এটা চলবে আমি তোকে পড়িছি কেমন বানান করে পড়ে দেব হ্যাঁ ঠিক আছে বর্ষরিও বল আল্লাহ আল্লাহ করে রে ভাই আল্লাহ আল্লাহ করে রে ভাই আল্লাহ নাই ঘরে আল্লাহ নাই ঘরে সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে বেগুন চুরি করে বেগুন হলো ছোট বড় বেগুন হলো ছোট বড় ভুয়াল মাছের পেটি ভুয়াল মাছের পেটি আর বেগুন বাড়ি ধরা পড়লো আর বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি হেডমাস্টারের বেটি যে পুলিশ কালকে মাস্টারের সামনে তো থেতের ভেতর করে দিয়ে মারে আর আমি রাজই না কালকে আমি স্কুলে আসবো না এ রাজকুমারী হ্যাঁ দাও পড়া হয়েছে না হয়নি কেন লকডাউনে স্কুল বন্ধ আর প্রাইভেট যায় না কি করে হবে লকডাউনে স্কুল বন্ধ প্রাইভেট আছে মাস্টার তো নিষেধ করেছিল নিষেধ করেনি কি করছিলিস খালি মোবাইল ঘাটাঘাটি করলি মোবাইল তুই জানিস না বলছি কি শুন তোকে পড়াবো আমি গদ্য গদ্য ওকে বলেছি পদ্য তোকে পড়াবো গদ্য ঠিক আছে কি করবে বাঁকা করবে না পড়া হবে পড়া না বাঁকা না কেকড়া এসো এসো ও খুতু ও খুতু তোমার নাম কি মা ও মধুমিতা নাকি মধুমিতা ও মধুমিতা পড়া হয়েছে হ্যাঁ পড় তো পড়ব হ্যাঁ আকাশ ঘিরে মেঘ করেছে ওই পড়া হয়নি বল মাস্টার আমার পড়া হয়নি আকাশে মেঘ করেছে লোকগুলো সব তারাবি দি বাড়ি না মাস্টার সেটা পড়া মেঘ পড়া করি পড়া হ্যাঁ বাপের কালো শুনিনি রে আকাশ ঘিরে ম্যাক করেছে সূর্য গেল পাতলা কুকুর গেল চলা নিচে পাঁচ ডিগ্রি ঘাটলা পাঁচ ডিগ্রি কালো জল হরেক রকম ফুল হাঁটু নিচে ঝুলছে কুকুর বাচ্চা মারা জগিরে সারা রা সারা রা সারা রা এটা কোনো পর
করা হলো কেন আকাশে মেঘ করেছে কে জ্বলানতে গেল কার কত বড় চুল কে দেখেছে গুলো কে দেখেছে এগুলো পড়া চলবে না তাহলে আমি তোকে পড়িয়ে দিচ্ছি নাগিন পড়া নাগিন পড়া ঠিক আছে ছবল মারবি বিষ ঢালবি আমি রেডি হ্যাঁ ও মাই তো নাগিন 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 ও ডিস্কো বাংলা এবার পাঠা দিতে পারবো না মা পাঠাটা হারিয়ে গেছে মা হ্যারে বেটি তোরা কি ভাবিস আমি ঘর নেমেছি ওটা তো ভাবছি আমরা পাঠা যদি না দিতে পাঠি দিস হারাম জাদি রাস এটা পড়া রে এটা পড়া হ্যাঁ এরকম পড়া পড়বো না হ্যালো এটা জঙ্গল সাফা করা একবারে ঘর পরিষ্কার করতে হবে আমাকে ও তাহলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বি হ্যাঁ রেডি হ্যাঁ তুই নাটকে জানিস ঠিক আছে ও ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাটা ছেলে তাহলে গান বাজনা হচ্ছিল কিসের জন্য আমি করি না তোরাই করছে এরা করছিল ওকে গান বাজনা করতে বলেছি আপনার বিশ্বাস হয় মাস্টার মশাই আমি তো সত্য ওই ওই বেশি ওই এই ভাষা ঠিক করে কথা বলবি দেখেছিস লাঠিটা না আমি মশাই তো ওই হাড় হাড় ফাটিয়ে যাবে একবারে
জায়গা মতো বস যদি আজকে দুষ্টমি করিস কাম করে মাস্টার চলে আসবে আমি ভাবছি নাটকটা করে ছুটি দিয়ে দেব জায়গা মতো বসতে বলেছি কি হলো আপনি এত পাশান আমি পাশান পাশানি তো না হলে এরকম কাজ আপনি করতে পারেন কালীপুরের কলার পাশান দেব আমি কি করেছ ওকে তো এখনো মারিনি তোর লাগছে কোথায় ওটা বলছি না তো আপনার বাড়িতে এত বড় বিপদ আর আজকের দিনে আপনি স্কুলে আসলেন আমার বাড়িতে বিপদ অথচ আমি জানলাম না কি হয়েছে আমার সাথে আপনার বাড়িতে কি হয়েছে সেটা তো জানছি কি হয়েছে বুঝেছি স্কুলে না আসলে আপনি টাকাটা পাবেন চুপ আর কি হয়েছে আর তুই কি বলবি জেনেছিস না আপনি ভান করছেন নাকি আরে এদিকে মার এদিকে দাঁত আপনি জানেন না মা দা তোমাদের কথা তো বুঝতে পারছি না হ্যাঁ বুঝতে লাগিছে হ্যাঁ বুঝতে লাগিছে মা দা আপনি সেটা তো বুঝতে পারছি না আপনার মা আমার মা পাততে পাততে মারা গেছে কে বলেছিল কথা কে বলেছিল কে বলেছিল আমি ওরকম বলিনি কানে শুধু আমি ওরকম বলিনি তার মানে তুই বলেছিস হ্যাঁ বলেছি ওরকম নয় আপনি বস কি বললি আপনি জানোয়ার আপনি বসেন আমি ঠিক আছে বল আমি যখন বাড়ি থেকে স্কুলে আসি তখন আপনার মা আপনাদের মুড়িগুলো যে কোঠার উপর ডিম পারে না তো মই লাগিয়ে দিয়ে আপনার মা পারছে আর ওই ডিম পারতে মানে পারার সময় আপনার মামারা আসেন Thank you.
Jangan lupa untuk berikan